আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাইনি রেপেস কিচেন। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আমার ভিডিওতে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি, আমার বিশ্বাস এই রেসিপিটির সাথে অনেকেই পরিচিত নন, আর এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি রেসিপি। আর আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি দেখাতে চলেছি, এটা কিন্তু একটি ডেজার্ট রেসিপি। আপনারা চাইলে এবারের ঈদে আপনাদের বিভিন্ন ধরনের ডেজার্টের সাথে এটাকেও জায়গা করে দিতে পারেন, আর মেহমানদের সামনে এই ডেজার্টটি উপস্থাপন করে তাদেরকে চমকে দিতে পারেন। তবে চলেন আমরা আমাদের রেসিপিটা দেখে নিই, আর রেসিপিটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্রথমেই এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি এবং দুধটাকে আগে থেকে জাল করে আমি কিছুটা কমিয়ে রেখেছি। এবারে আরও একটু জাল দিয়ে এটাকে আরেকটু ঘন করে নিব। এবারে ফ্লেভারটা বাড়ানোর জন্য এখানে আমি একটি কালো এলাচ, 3টি সাদা এলাচ এবং একটা লম্বা দারচিনি দিয়ে দিলাম, এবং এটাকে আমি জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিব। এই দুধটা যত বেশি ঘন হবে এই ডেজার্টটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই দুধটা জাল হতে হতে আমাদের আজকের রেসিপির যে মেইন উপকরণ সেটা দেখে নিব। এখানে আমি একটি বাঁধাকপির মাঝখানের যে সাদা অংশ রয়েছে সেগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এটাকে যত কুচি করে কাটা যাবে এটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। এবারে আমি এই বাঁধাকপিটাকে ভালো মতো ধুয়ে নিব এবং পানিতে ভাপ দিয়ে নিব। আর এর জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটাতে যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিব এবং এটাকে মিনিট পাঁচেক জাল দিয়ে নিব, যাতে করে বাঁধাকপির যে এক্সট্রা যে গন্ধটা রয়েছে সেটা দূর হয়ে যায়। বাঁধাকপির কিন্তু একটা এক্সট্রা স্মেল আছে, আর এই স্মেলটা যদি খাওয়ার সময় আসে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই এটাকে ভাপ দিয়ে এর পানিটাকে ঝরিয়ে ফেলতে হবে, তাহলে এর যে এক্সট্রা স্মেল সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আমি এগুলোকে প্রায় 5 মিনিট মতো এভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে এর এক্সট্রা পানিটাকে আমি ঝরিয়ে নিব, আর এর জন্য আমি একটা স্ট্রেইনারের সাহায্য নিচ্ছি। আমি একটা স্ট্রেইনারের মাঝে এগুলো সব ঢেলে নিচ্ছি এবং স্ট্রেইনারের উপরে আমি একটি মশারির কাপড় দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পরিষ্কার পাতলা কাপড়ের ওপর এটাকে এভাবে ছেঁকে নিতে পারেন। এবারে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো মতো ধুয়ে নিব এবং এটাকে খুব সুন্দরভাবে চিপে এর সম্পূর্ণ এক্সট্রা পানি ঝরিয়ে নিব। ঠিক এভাবে চিপে এর সম্পূর্ণ এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে। যখন দেখবেন যে পানি আর পড়ছে না, সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে এর ভিতরে পানি নেই। আমি ঠিক এভাবে এটাকে চিপে পানিটাকে বের করে নিয়েছি। আর এরই মাঝে দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এই বাঁধাকপিগুলোকে দুধের মাঝে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এর ভেতরে কোনোরকম কোনো দলা না পাকে। এবারে মিষ্টির যে টেস্টের ব্যালেন্সটা সেটাকে ধরে রাখতে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কিশমিশ, এতে করে খেতে ভালো লাগবে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে মেশানোর চেষ্টা করবেন। এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। আর এই সময় চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে করে দুধটা উতলে পড়ে যেতে না পারে। 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আপনি এটাকে ঠিক কতটা ঘনত্বে রাখতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। এটাকে কিন্তু মূলত বাঁধাকপির পায়েশ বলা যেতে পারে, আর আমার এই পায়েশটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে করে মিষ্টিটা ভালো মতো সেট হতে পারে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ভিন্নধর্মী এবং মজাদার বাঁধাকপির পায়েশ। এটাকে এবার চাইলে গরম গরমও খেতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে দর্শক, আশা রাখছি আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্ত, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।